सुप्रिय शिक्षार्थी अस्सलामु आलैकुम। लाइट फेयर स्कूल कर्तृक आयोजित ऑनलाइन क्लासे सबाइके स्वागत जानाच्छि। शाहजादपुर शाखा थेके आमी सानजिदा आहमेद। आशा करी बाड़ीते थेके सबाई भालो आछो। एखन आमी तोमादेर बांग्लादेश ओ विश्व परिचय विषय क्लास निते जाच्छि। एर आगे आमरा नवम अध्याय शेष करेछि। आशा करी अध्यायटी तोमरा खूब भालोभावे आयत्त करेछो। आज आमरा एकटी नतून अध्याय शुरू करब, अध्याय 10, जार विषय होच्छे गणतान्त्रिक मनोभाव। एखन आमरा ए अध्याय सम्पर्के विस्तारित जानब। गणतंत्र शब्दर अर्थ जनगणेर शासन, अर्थात एकटी देश परिचालनार जन्य जनगणेर इच्छाके प्राधान्य देवा एवं जनगणेर इच्छा अनुयायी देशेर जाबतीय कार्यावली नियंत्रण करा, আর এটাই হচ্ছে গণতন্ত্র। আর একটু সহজভাবে যদি আমরা বুঝতে চাই, তাহলে গণতন্ত্র বলতে আমরা অধিকাংশের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করাকে বুঝে থাকি। সুতরাং আমরা বলতে পারি অন্যের মতামতকে সম্মান করা এবং অধিকাংশের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করাকে গণতান্ত্রিক মনোভাব বলে। এখন আমরা একটি উদাহরণের মাধ্যমে দেখে নেব বিদ্যালয়ের শ্রেণীতে কিভাবে গণতান্ত্রিক আচরণ করা যায়। পঞ্চম শ্রেণীর বালিকা শাখায় শ্রেণী নেতা নির্বাচন করা হবে। শিক্ষক জানতে চাইলেন কারা শ্রেণী নেতা হতে ইচ্ছুক। মোট 5 জন ছাত্রী ইচ্ছা প্রকাশ করল, কিন্তু শিক্ষক মাত্র 2 জনকে শ্রেণী নেতা নির্বাচন করবেন। শিক্ষক ইচ্ছুক শিক্ষার্থীদের নাম বোর্ডে লিখলেন এবং সব শিক্ষার্থীদের হাতে 2 টুকরো কাগজ দিয়ে বোর্ডে লেখা নামগুলো থেকে পছন্দের 2 জন শিক্ষার্থীর নাম 2 টুকরো কাগজে লিখে বাক্সে রাখতে বললেন। এভাবে সব শিক্ষার্থী মত দিল। সবার মত দেওয়া শেষ হলে শিক্ষক বাক্স থেকে কাগজগুলো বের করে খুলে গণনা করলেন। কার পক্ষে কতজন মত দিয়েছে তা বোর্ডে লেখা নামগুলোর পাশে লিখলেন। এভাবে যে সবচেয়ে বেশি ভোট পেয়ে নির্বাচিত হয়েছে তাকে করা হলো প্রথম শ্রেণী নেতা, আর যে দ্বিতীয় সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হলো সে হলো দ্বিতীয় শ্রেণী নেতা। সবার মতামত নিয়ে শ্রেণী নেতা নির্বাচিত হয়েছে বলে সবাই হাসি মুখে তাদেরকে বরণ করে নিল। এভাবে আমরা আরও কিছু কাজে গণতান্ত্রিক আচরণ করতে পারি, যেমন শ্রেণীকক্ষ সাজানোর ব্যাপারে, 2, ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের ব্যাপারে, 3, দলনেতা নির্বাচন করার ক্ষেত্রে। এভাবে আমরা বিভিন্ন ক্ষেত্রে গণতান্ত্রিক আচরণ করতে পারি। সুপ্রিয় শিক্ষার্থী, এ পাঠটি তোমরা খুব ভালোভাবে মুখস্থ করবে। এ পাঠ থেকে তোমরা 10টি শূন্যস্থান তৈরি করে দেখাবে। এখন এসো আমরা দেখে নেই এ পাঠ থেকে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন। প্রশ্ন 1, গণতন্ত্র অর্থ কী? এর উত্তর হবে গণতন্ত্র অর্থ জনগণের শাসন, বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ। প্রশ্ন 2, গণতান্ত্রিক মনোভাব কাকে বলে? এর উত্তর হবে অন্যের মতামতকে সম্মান করা এবং অধিকাংশের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করাকে গণতান্ত্রিক মনোভাব বলে। আমরা সকল ক্ষেত্রে গণতান্ত্রিক মনোভাব দেখাব। প্রশ্ন 3, আমরা কিভাবে বিদ্যালয়ে গণতান্ত্রিক আচরণ করতে পারি? এর উত্তর হবে বিদ্যালয়ে আমরা 3টি ক্ষেত্রে গণতান্ত্রিক আচরণ করতে পারি, যথা 1, শ্রেণীকক্ষ সাজানোর ব্যাপারে, ক্রীড়া প্রতিযোগিতা আয়োজিত হবে কিভাবে সে ব্যাপারে, 3, দলনেতা নির্বাচন করার ক্ষেত্রে। এই অনুশীলনীগুলো তোমরা বাড়ির কাজ করে দেখাবে এবং ভালোভাবে মুখস্থ করবে। তাহলে আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আগামী ক্লাসে আবার কথা হবে। আল্লাহ হাফেজ।